Assalamualaikum. Welcome back to my page, Shostir Baranda. অনেকদিন পর আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওতে আমি ডিমের ভুনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি একটু ভিন্নভাবে ডিমের ভুনা করে দেখাব। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আমি প্রথমে একটি প্যানে তেল নিয়ে নিব। তেল গরম হলে এতে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার হয়ে আসলে এতে আদা রসুন পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য পানি দিয়ে দেব। আর এতে একে একে এক চা চামচ শুকনো মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছি, এই সিদ্ধ করা ডিমগুলো দিয়ে দিব এবং ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এতে পানির পরিবর্তে আমি নারিকেলের দুধ দেব। নারিকেলের দুধ দিলে ডিমের ভুনাটা কিন্তু অনেক মজা হয়। আর এখন কিছু কাঁচামরিচ ফালি দিয়ে 10-15 মিনিট রান্না করব। রান্নার এক পর্যায়ে ঝোল শুকিয়ে যখন তেল বের হবে তখন চুলা বন্ধ করে তরকারিটি নামিয়ে নেব। ডিমের এই ভুনা ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথেই খুবই ভালো লাগে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।